আসসালাম আলাইকুম, ওয়েলকাম টু শাশিন কিচেন এন্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমরা একটা ফার্মে এসেছি, এখানে অনেকগুলো গরু আছে আর হচ্ছে ওনার নিজস্ব গরু, আর যেহেতু কুরবানি চলে আসছে তো আমরা এখানে গরু দেখতে এসেছি। আর আমার আসলে কুরবানিটা অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে অনেকগুলো গরু ছাগল এগুলো নিয়ে মানুষ সবাই ব্যস্ত থাকে, আমরা মানে একটা আলাদা এক্সাইটেড। যেহেতু করোনার কারণে আসলে আগের মতো এখন মজা নেই, কেউ কেউ বাসায় যেতে পাচ্ছি না, ঘরে লকডাউন থাকতে হচ্ছে, সো এই ছোটোখাটো একটু জিনিস নিয়েই মজা করতেছি। এটাই ওর সাথে আমিও আসছি একটা ফার্মে, অনেকগুলো গরু ছিল আর হচ্ছে টোটাল এখানে প্রায় 100টা গরু ছিল, তো সবগুলো দেখা আমাদের দ্বারা সম্ভব হয়নি। সো এখানে কিছু কিছু গরু দেখেছি আর গরুগুলো এত সুন্দর সুন্দর ছিল, বাট অনেক বেশি প্রাইস ছিল, মানে যেটা মনে করেন নর্মালি হচ্ছে 60,000, ওইটাই ওনারা বলতেছিল 1,00,000 টাকা। তো যেহেতু এক সপ্তাহ আছে ঈদের, এর জন্য হয়তো বা ওনারা ছাড়বেন না, এর জন্যই দামগুলো বলতেছেন। বাট আমি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু এটা একটা সুন্দর একটা জিনিস, অনেকগুলো গরু দেখা, তারপর হচ্ছে এখানে ফার্মে ঘোরা, ফার্মের পরিবেশ দেখা, ওদেরকে খাওয়ানো হচ্ছে, মানে সব কিছু লালন পালন সব কিছু খুবই সুন্দরভাবে করতেছে। সো আমরা এখানে এক দুইটা জায়গায় গিয়েছি আর গিয়ে এগুলো দেখেছি আর খুব বেশি এনজয় করেছি। সো মানে চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। আশা করি সবাই এখন কুরবানিদের প্রস্তুতি নিচ্ছেন, গরু কিনবেন, ছাগল কিনবেন। সো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ব্লগটা আপনাদের কেমন লেগেছে, আর অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো পুরো ভিডিওটা আশা করি আপনারা সবাই দেখবেন এবং দেখে তারপর বলবেন আমার কেমন লেগেছে আপনাদের। সো এইখানে হচ্ছে এই প্রথম যে গরুটা, ওনারা বলতেছেন 1,10,000। সো আমরা জাস্ট একটা বাড়ি মেরে আসছি, সেটা হচ্ছে আমরা বলছি 70,000। তো ওনারা জাস্ট আমাদের সাথে আর একমত হতে পারেনি, পরে আর চিন্তা করলাম এখনও তো টাইম আছে। সো আমি আসলে কিনতে যাইনি, আমি হচ্ছে দেখতে গিয়েছি আর আমার হচ্ছে যে গরুগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, সেইগুলো এনজয় করেছি আর ছবি তুলেছি ওদের সাথে, তারপর হচ্ছে এখানে ঘোরাঘুরি করেছি। আর ও হচ্ছে এটা আর একটা জায়গা, এটা হচ্ছে একটা গ্রামের পরিবেশের মধ্যেও। ওনার হচ্ছে টোটাল উনি 20টা গরু নিয়ে এসেছে আর প্রত্যেকটা গরু খুবই সুন্দর মাশাল্লাহ, আর হচ্ছে ওনার অলরেডি সেল হয়ে গিয়েছে অনেকগুলা। সো এই গরুটা আসলে ভালো লেগেছিলো, বাট এটা একটু শর্ট ছিল এর জন্য ওর পছন্দ হয়নি। সো উনি একটা একটা করে আমাদেরকে গরু দেখাচ্ছে, আর আসলে ওনারা অনেক ভালো ছিল, অনেক ভালো একটা আপ্যায়নও করেছে। সো এখানে অনেকগুলা গরু ছিল, তো এগুলো গরু আমরা দেখলাম, ঘুরলাম, তারপর সিএনজি দিয়ে আমরা ঘুরেছি যেহেতু এখন লকডাউনটা মাত্র শেষ হয়েছে। সো এর জন্য সিএনজি দিয়ে ঘুরেছি, আর হচ্ছে আমাদের সাথে ছিল রোমান, আমি আর ও, আমরা তিনজনেই গিয়েছি। আব্বু যেতে পারে না, আব্বু পরে যাবে, আব্বু ওর সাথে গিয়ে পরে কিনবে। সো আমাদেরটা আর আব্বুরটা একই সাথে দেখে নিচ্ছি, ওনারা খুবই সুন্দর, বললাম না ঘরোয়া পরিবেশে ওনারা মানে গরুগুলোকে লালন পালন করছে। মানে একটা গরু যে একটা আছে না ইঞ্জেকশন দেওয়া গরু বা মানে হাইব্রিড টাইপের কিছু একটা, ওদের মানে এভাবে না, সবগুলো গরু খুবই ভালো ছিল আর ফিটিংও ভালো ছিল। তারপর হচ্ছে আপনার এগুলো খুব বেশি চঞ্চল টাইপের ছিল, মানে বুঝেই যাচ্ছিলো উনি যে নিজের গরু, যেভাবে ওনার প্রত্যেকটা গরু খুবই মায়া আর প্রত্যেকটা গরু খুব সুন্দর করে নিয়ে মানে একটা একটা গরু দেখাচ্ছিলো, তারপর গরুর দাঁত দেখাচ্ছিলো, তারপর গরু কি। এই গরুটা হচ্ছে আমাদের পছন্দ লেগেছে, ওনারা বলেছে হচ্ছে আপনার 1,10,000 আর আমরা 80 পর্যন্ত বলে আসছি। সো ওনারা বলছে ইনশাল্লাহ ঈদের আগে ওনাদের এটা ছাড়বে, এখন আপাতত ছাড়তেছে না এটা। সো আমরা এটাও দেখে আসছি, আর এই গরুটা আসলে আমার খুব বেশি ভালো লেগেছে, আর গরুটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, মানে হয়তো বা ভিডিওতে এত সুন্দর লাগতেছে না, বাট এটা। আর এই আরেকটা ফার্মে আসছি, এটা হচ্ছে ওর ফ্রেন্ডের একটা ফার্ম, এখানে এখানে গরুগুলো অনেক সুন্দর ছিল আর সাথে ছিল আপনার ছাগল এগুলোও ছিল। সো ওগুলো দেখে আসছি, আর আসার সময় হচ্ছে আপনার আমরা আলু তুলে দিয়ে চলে আসছি, ওইখানে আমরা চা খেয়েছি, পেঁয়াজও খেয়েছি, এই তো সারাদিন আজকে অনেক সুন্দর করে কেটেছে। সো আজকের জন্য এতটুকুই, আশা করি আমার পুরো ভিডিওতে দেখবেন এবং লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে বলবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।